সেঙ্গাচর পৌরসভার দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সেঙ্গাচর পৌরসভার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ 24 এপ্রিল রোববার সকালে সেঙ্গাচর পৌরসভার 1, 2 ও 3 নং ওয়ার্ডে বিজিএফ এর এ চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল 9টার সময় সেঙ্গাচর পৌরসভার 1 নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা সকালে তার ওয়ার্ডের দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে বিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করে। এ সময় 2 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সালামাতুল্লাহ, ট্যাক অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুশীল চন্দ্র সরকার, পৌরসভার নলকূপ মিস্ত্রি আব্দুল কাদের কালু উপস্থিত ছিলেন। পরে বেলা 11টার সময় সেঙ্গাচর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান পৌরসভার 2 নং, 3 নং ও 4 নং ওয়ার্ডের দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সেঙ্গাচর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিল্লাতুন্নেসা মিলি, 7 নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস, 8 নং ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, 4 নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালি, পৌরসভার নলকূপ মিস্ত্রি আব্দুল কাদের কালু উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলার সেঙ্গাচর পৌরসভার 4,621 জন দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জনপ্রতি 10 কেজি করে বিজেপি এর চাল বিতরণ করা হচ্ছে। আমাদের মতলব প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।